ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. بون প্রশ্ন করেছেন যে দরুদ পাঠের ফজিলত কি এবং ইহার আমলটা কি, মানে দিনে কখন এবং কতবার পড়তে হবে। অনেক সুন্দর প্রশ্ন, এটার জবাব হলো এই যে দরুদ পাঠের ফজিলত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার প্রতি দশবার রহমত নাজিল করবেন। আরেকটি হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি খুব বেশি বেশি দরুদ পড়বে আল্লাহ তার সকল দুশ্চিন্তা দূর করে দেবেন এবং এবং তার সকল গুনাহ ক্ষমা করে দেবেন। তো এছাড়া আরও অনেক ফজিলত রয়েছে। তো এই আমলটা যে কোনো সময় আপনি করতে পারেন, একে তো নামাজের ভিতরে পড়তে হয়, এটা তো আলাদা জিনিস যে এটা ওয়াজিব, না পড়লে নামাজ হবে না। কিন্তু নামাজের বাহিরে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। দ্বিতীয়ত, এমনি সাধারণ নফল জিকির হিসাবে আপনি আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবীনা মুহাম্মদ এই দরুদটা আপনি পড়বেন, এটা সংক্ষিপ্ত দরুদ। কিন্তু এর চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ বলে যে আমরা নামাজে পড়ে থাকি, এটাকে দরুদ ইব্রাহিম বলে। এবং এটা আপনার যত বেশি পাঠ করবেন ততই আপনার জন্য উত্তম হবে। আর দিনে রাতে এই দরুদ পড়ার জন্য নির্দিষ্ট কোনো টাইম নেই, সকালে পড়েন, দুপুরে পড়েন, সন্ধ্যায় বিকেলে পড়েন, সন্ধ্যায় পড়েন, রাতে পড়েন, ঘুমানোর সময় পড়েন। তবে বিশেষ করে শুক্রবারের রাতে এবং দিনে এই দরুদ খুব বেশি বেশি পাঠ করার হাদিসে নির্দেশনা এসেছে। কেননা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুক্রবারের দিনে এবং রাতে তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। তো এই জন্যে শুক্রবারের দিনে এবং রাতে বেশি বেশি দরুদ পাঠ করাটা উত্তম। এছাড়া প্রতিদিন আপনি নিয়ম করে নিয়ে কখনো 100 বার, কখনো 200 বার, কখনো 500 বার, যতটুকু আপনার পক্ষে সম্ভব হয় আপনি দরুদ পড়তে থাকবেন, তাহলে আপনার সকল দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আলম।